আচ্ছা একটা কঙ্কাল কীভাবে তৈরি করা হয় এটা আগে পচাত হয় ওকে পচানোর পরে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হইলে গরমের দিনে যে চব্বিশ ঘন্টা পার হইলে ফ্যাক্স টাকা হাড্ডিটা এই চামড়াটা উঠে যায় তখন আমরা পচ ওটাকে ছিলি ওকে ছিলার পরে তারপরে ওকে এই জাগ দিতে হয় জাগ দিলে পোকা লাগে পোকা লাগলে মাংস টাংস যা আছে কাটেস্টাস্টেস যা আছে সব খাইলে তারপরে আমরা আবার ধুয়ে মুছে সুন্দর করে দিয়ে তারপর আবার জাল দিই আমরা এরা জাল দিতে মেডিসিন লাগে মেডিসিন দিয়ে আমরা জাল দিয়ে পরিষ্কার করে তারপরে রোদে শুকিয়ে দিলে কোনো গন্ধ থাকবে না কিছু থাকবে না ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে এটা যেরকম আমাকে ছাত্রছাত্রীরা আর্টিকুলার হ্যান্ড ফুট বানাই দেয় মাথা খুলতে দেয় যে ধুয়ে পরিষ্কার করে দিই তারা তো বিছনায় নিয়ে লেখাপড়া করে ওরা তো বিছনাতে নিয়ে লেখাপড়া করে করতে করতে ঘুমিয়েও যায় ওরা ওরা যদি ময়লা থাকে ওকে ক্যালসিয়াম বাড়াইলে তখন আমাদের ছাত্রছাত্রীরা আমাদের দেয় আমরা তখন পরিষ্কার করি পুটিং লাগ করে দিই আর্টিকুলার হ্যান্ড বানিয়ে দিই ফুট বানিয়ে দিই মাথা খুলে দিই দিয়ে তাদেরকে দেওয়া হয় তার বিনিময়ে আমাকে এক হাজার টাকা দেয় আসলেই তো আমার কর্মর টাকা তো এটা না যে আমরা চাই এই দেশের ছেলে মেয়েরা ফার্স্ট ক্লাস অফিসার হবে ডাক্তার হবে বড় হবে তখন আমাদের চিনবে যে অমক ডোমের কাছ থেকে এইসব করেছি সারা জীবন মনে রাখে তারা এ পর্যন্ত খেয়াল রাখে যে না অমুক আমার এই কাজে আমাকে উপকার করেছে তারা ডাক্তার হলে এখনও আমার সাথে দাদা ছাড়া কথা বলে না আমরা সার সার স্যার তো বলি না স্যার বলতেও দেয় না যে তোমরা দাদা বলে কথা বলবো উনিও দাদা বলে আমরা দাদা বলি যখন বড় অধ্যাপক লেভেলে চলে যায় তখন আমাদের বাধ্য হয়ে সার বুলতে হয় তাদের যে না আপনি এখন বড় বিভাগে প্রধান হয়ে গেছেন এবং আপনাকে সার বলতে হবে তো বলছে না আলাদা এইভাবে বলা যায় না স্যার আমাকে আপনার সম্মান এখন আপনাকে ফার্স্ট ক্লাস অফিসার আপনার সাম দশটা ডাক্তারের সামনে আপনি যদি আপনাকে ভাই বলি একটা ওটা আমাদের মানায় না আসলে ছোট আমরা কর্মচারী আমি ডম্পোস্টে চাকরি করি